আর অনেক মেয়ে এসে গেছিল, ক্রাউড এসে গেছিল পুরো, তাই জন্য পালিয়ে এসেছি। কোচি ভালো আছো? কেমন আছো? নি এতগুলো বড়ি দিয়েছে খাওয়ার জন্য, শরীফুল বলছে একসাথে গুলে খেয়ে মরে যাবে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো গাইজ, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, আর জানি না ভিডিওটা কি করবো, বাট একটা জিনিস করার আইডিয়া আছে, বাট সেটা যদি হয় সেটাও দেখাবো। তো চলো বেশি কথা বলবো না, আজকের ভিডিও আমার এরকম বাড়ির সামনে থেকে শুরু করছি। আর ওয়েদারটা ভাই মানে রোদ রোদ আছে, বিশাল পরিমাণে গরম লেগেছে। মানে ব্যাপারটা হয়েছে, আমাকে শরীফুল কল করেছিল মানে হসপিটালে যাওয়ার জন্য। তোর সাথে হসপিটালে যাওয়া, দেখা যাক কী জন্য কিসের বড়ি কিনবে না কিনবে বলছে। চলো ওদের বাড়িতে যাচ্ছি। শরীফুল, সত্যি বলতে গেলে না গাই, শরীফুলদের বাড়িতে এলো এত ল্যাথ খোর না, বিশাল ল্যাথ খাই। হসপিটালে যাওয়ার জন্য আমাকে ফোন করে ডাকলো, আর আমি এসে বসে আছি, এখন অব্দি আসছে না। মানে ল্যাথ খোর যাকে বলেন না, মানে হাই লেভেলের ল্যাথ খোর, আমার পেছন থেকে গালাগালি পাচ্ছে। যাই হোক, আজকে ওয়েদারটা না অসান লাগছে, এখান থেকে পুরো ভিউটা আমি নিচ্ছি বসে বসে, পুরো ওয়াও লাগছে। তো চলো বেশি গেঁজে লাভ নেই, আসুক হসপিটালে যাওয়ার সময় দেখা করছি। মানে শরীফুলের সাথে বকতে বকতে হসপিটাল ধারে অব্দি চলে এসেছি, আর ভিডিও শুট করা হয়নি ভাই। আর এখন হসপিটাল ধারের কাছে আছে, এই যে হসপিটাল, আর এখান থেকে কী বড়ি লেবে জানি না। চলো এই বড়িটা নিই, আবার বাড়ির দিকে যেতে হবে। হসপিটালে আসার পরে এখানে নাম লিখতে হয়, মানে একটা কাগজ দেবে ম্যাডাম, ওই যে সই করছে দেখতে পাচ্ছ, মানে ওটা নিয়ে আবার পেছন দিকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। আর আজকে হসপিটালে বিশাল ভিড় হয়েছে, দেখো এদিকে কত ভিড়, এদিকেও লোক আছে। আর শরীফুল ঠিক ওই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওখানটাকে দাঁড়িয়ে এতগুলো বড়ি দিয়েছে খাওয়ার জন্য, শরীফুল বলছে একসাথে গুলে খেয়ে মরে যাবে। কিন্তু এখন গড়বার করে ফেলেছে, কোন বড়িটা কখন খেতে বলে সেটাই জানে না। তাই আবার জিজ্ঞেস করি, চল। মানে অনেকগুলো বই দিয়েছে, আর ইয়ে হেরফের করে ফেলেছে যে কখন কোনটা খেতে হবে, তাই জন্য বলছি জিজ্ঞেস করতে যেতে, বা জিজ্ঞেস করতে যাবে না, লজ্জা লাগছে বাবুকে। আবার ফিঙ্গার দেখাচ্ছে, মানে গলতি করেছে আবার ফিঙ্গার দেখাচ্ছে। যাই হোক, ম্যাডাম বসে আছে বলে ও লজ্জা লাগছে। ফাইনালি ওখান থেকে বেরিয়ে এসেছি হসপিটাল থেকে, মানে বিশাল পরিমাণে ভিড় ছিল, আর অনেক মেয়ে এসে গেছিলো, ক্রাউড এসে গেছিলো পুরো, তাই জন্য পালিয়ে এসেছি। তখন সামনে দিয়ে যাচ্ছি, এই পোলটাই ঝাম মারতে যাচ্ছিলো আকাশ, মনে আছে হয়তো, যে যে দেখেছো তারা সব জানবে। চলো আগের দিকে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি ভাই। এত কষ্ট হচ্ছে না, মানে সাইকেলটা আমাকে চালানো করার ছিল, ভাগ্যটাই আমার খারাপ হয়ে যখন কারোর সাথে না সাইকেল করে যায় আর আমাকে সাইকেল চালাতে হয়। আর বাড়ি আসার পর আমি এই জিনিসটা লক্ষ্য করলাম, মানে আমাদের কুমড়ো গাছে ভাই কুমড়ো হয়েছে। তো যাই হোক, বাড়ি এসে গেছি, বাড়ি এসে একটা বন্ধুকে কল করলাম, বললাম যে চ একটু মানে স্কুল তালার দিকে যাবো, চা ফা খেতে তো সে আসবে না, বলছে আমি এখনও ঘুমোচ্ছি। এখন বাজে 12টা কি 12:30 হয়ে গেছে, তো এখনও ঘুমাচ্ছি। যাই হোক, চান টান করি আমি, এখন চান টান করতে হবে, চান টান করে ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা করি তোমাদের সাথে। তো গাইস, ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ খেয়েছিস ভাত ভাই? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চায়ের দোকানে এসেছিলাম, বা আস্তে আস্তে ভিডিও করা হয় না, তো চা আছে হাতে, কাসিম নিয়েছি। মানে সব সময় না আমাকে কাসিম চা খাওয়াচ্ছে ভাই, অ্যাকচুয়ালি ব্যাপারটা যে চাটা আমি খাওয়াচ্ছি, একটু ডায়লগটা হবে। চলো চাটা খাওয়া যাক, চা কেমন টেস্ট হয়েছে দেখি। চা সবসময় এই দোকানে না অসাধারণ হয়। তো যাই হোক, তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিও বানাই সবসময় চায়ের দোকানে আসি, এই সেই দেখাই। তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে তাহলে দেখো, নাহলে ভাই ভিডিও দেখতে হবে না, কারণ ভিডিও বানাতে না অনেক কষ্ট, সেটা তোমরা ভালো করেই জানো। মেন ব্যাপার হচ্ছে ভিডিও বানানোর থেকে ভিডিও এডিট করতে বেশি কষ্ট। যদি ভিডিও দেখতে ভালো লাগে ভিডিওটা দেখো, নাহলে খামাখাই আমার ভিডিও নষ্ট করতে তোমরা এসো না। অনেকজন আছে ভিডিও দেখে হাফ দেখে ছেড়ে দেয়, তাতে কী হয় আমার চ্যানেলটা ডাউন হয়ে যায়। তাই বলছি দেখার হলে পুরো ভিডিওটা দেখো, নাহলে দেখতে হবে না। বেকার একজনের চ্যানেল নষ্ট করে এতে তোমাদের কোনো ফায়দা হবে না, তার জন্য তোমরা ভিডিও না দেখাটাই ভালো। যদি আমার ভিডিও পছন্দ হয় অবশ্যই দেখো। তো চলো চাটা আগে খেয়ে নিই, খাওয়ার পরে দেখা করছি। গাইস, ফাইনালি দাদার দোকান থেকে চলে যাচ্ছি, মানে চা খাওয়া হয়ে গেছে। আর আমি যে কথাগুলো বললাম, কারো যদি মাইল্ডে লাগে মাফ করে দিও, বলতে বাধ্য হলাম, কারণ অনেকে এরকম দ্বারা করছে, এটা যারা করছে শুধু তাদের জন্য, তোমাদের জন্য না। তো চলো এখন কোথায় যাই দেখি, দেখা যাক। অ্যাকচুয়ালি এখন যাচ্ছি মানে গোয়ালপুতা মাঠে, যে মাঠে আমি ছোটোবেলায় প্র্যাকটিস করতাম, মানে ফুটবল প্র্যাকটিস করতাম। তো খেলাধুলা তো ছেড়ে দিয়েছি, কাজকাম করি আর ভিডিও বানাই। তো মাঠের হালচালটা একটু দেখতে আছি, কাসম বললো যে মাঠের দিকে যাবো, তো চ মাঠের দিকে যাওয়া যাক। মানে অনেক বাচ্চারা প্র্যাকটিস করছে, বাচ্চা বড়ো সবাই প্র্যাকটিস করছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। মানে পুরোনো আদত, মানে আদত মানে কি, মানে অভ্যাস, খেলা পুরোনো অভ্যেস থেকে আর বদলাতে পারছি না। তো যাই হোক, মাঠের সিনেমাটিক শটটা তোমরা দেখো, মানে কত বাচ্চারা সব খেলাধুলা করছে, সিনেমাটিক শট দেখো। এই ভাঙা চোরা বুক নিয়ে
স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজপাখি খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে তো গাইস খেলাধুলার সিনটা অবশ্যই দেখলে মানে মাঠে সিনেমাটিক শট দেখালাম সেটাও দেখলে এখন আমরা যাচ্ছি কাঠের ফুলের ওই দিকে মানে কিছু সিন দেখাবো তোমাদেরকে তো সেই সিনটা দেখবে কীরকম লাগছে বলে মানে ভালো লাগছে না ভিডিও করে তার জন্য দূরের দিকে আর কোথাও যাওয়া হচ্ছে না আশপাশে আমাদের গ্রামের সিন টিন তোমাদেরকে দেখাচ্ছি জানি না তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভালো লাগবে আপনাদের আশা করি ভালো লাগবে সিরিয়াসলি কারণ যা যা সিন দেখাবো এখন ভালো লাগবে আর যেতে যেতেই মালটার সাথে দেখা হয়ে গেছে বলছে দাদা আসসালামু আলাইকুম কোচি ভালো আছো কেমন আছো তুমি উঠালে রে দেবা উঠালে রে বাবা মানে গেছ আজকালকার বাচ্চারা যে এত পরিমাণে পুঁত পাকা হয়ে যাবে জানতাম না ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে কোচি ভালো আছিস গালাগালি পেরে কি উত্তর দিল অবশ্যই শুনেছো তো যাই হোক ইগনোর মারো আর এরকম ফাঁকা ওই রাস্তাতে যাচ্ছি মানে দেখো এ সাইডও বোন এ সাইডও বোন এখানে নারকুল গাছ এবার তোমরা হয়তো ভাবছো যে আমরা দেখে কী করবো এইসব তোমাদেরকে দেখানোর এটাই উদ্দেশ্য যে তোমরাও জানো এরকম দ্বারা ভ্লগ ভিডিও করো বাট তোমরা যদি ভিডিও করো না ইউটিউব থেকে বিশাল টাকা ইনকাম করা যায় ভাই যেটা সত্যি সেটা বলছি হয়তো অনেক ভ্লগাররা আছে ভিডিও করে করে তারা পয়সা ইনকাম করছে বাট আমি তোমাদেরকে ইউটিউবে আসার কথা বলছি পড়াশোনাও করো পড়াশোনার সাথে ইউটিউবেও আসো কারণ ইউটিউবে বিশাল টাকা মানে এত পরিমাণে টাকা আছে স্বপ্নেও ভাবতে পারবে না আজকাল এমন এমন ইউটিউবার আছে ভিডিও ছেড়ে ছেড়ে তারা বিল্ডিং খাড়া করে ফেলছে তো এখন অবধি আমি কিছু করতে পেরেছিস কিছুই করতে পারিনি ভিডিও বানিয়ে যা ভাই দিন তোরও আসবে ভিডিও বানিয়ে যা ভাই দিন তোরও আসবে এখন যারা তোর উপরে হাসছে না বিশ্বাস কর তাদের সবার মুখ চুপ হয়ে যাবে যাক তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো আমি আরও আগে যাব আরও অনেক কিছু করতে পারবো তবে আর ইউটিউবারদের মতো বিল্ডিং খাড়া করতে পারবো কি এটা জানি না মানে হারাই মারে তো দেখ তাদের ইগনোর মারো তো চল এখন যেই উদ্দেশ্যে বেরিয়েছি যে জায়গাটায় যাচ্ছি সে জায়গাটায় যাওয়া যাক কি যাবি তো হ্যাঁ অবশ্যই যাবো আরে বাইকওয়ালাগুলো রাস্তায় বেরোলে ওদের মনে হরিং মারার সময় এসে যায় যখন আমি ভিডিও শ্যুট করবো হরিং মেরেই যাবে ভিডিওর ভয়েসের ক্যাপচিং করে দেবে তো গাইস রাস্তায় যেতে যেতে একটা কথা মনে পড়লো কাসেমকে একটা কোয়েশ্চেন করবো সেই কোয়েশ্চেনটার উত্তর দিতে পারে কি আমি দেখবো আচ্ছা কাসেম তোর পাঁচটা গার্লফ্রেন্ড থেকে যদি দুটো গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে দিই কটা গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ড নিয়েই আমি বলতে পারবো না গাইস এটা বাসির নয় বাসির যেমন বোকা বেনে গেছিল ইয়ে বোকা বানে নেই বুঝে গেছে যে মানে কে জিজ্ঞেস করলাম যে পাঁচটা গার্লফ্রেন্ড থেকে যদি দুটো গার্লফ্রেন্ড বাদ দিই কটা থাকে অ্যাকচুয়ালি ওর তো গার্লফ্রেন্ড নেই সেই হিসাবে বললো যে আমার গার্লফ্রেন্ড নেই তাহলে বলতেও পারবো না আর বাসিরকে আমি এই কোয়েশ্চেনটা করেছিলাম বাসির বলছে পাঁচটা থেকে যদি দুটো বাদ দেওয়া হয় তিনটে থাকে মানে ফেঁসে গিয়েছিল তো গাইস কাঠের পোলে এসেছিলাম আর আস্তে আস্তে না সন্ধ্যা হয়ে গেছে আজানো হয়ে গেছে ওই জন্য বাড়ির দিকে যাচ্ছি আর কাঠের পোলের হালতটা এরকম আছে মানে এখান থেকে নতুন পোল তৈরি হচ্ছে কাজ ঝাম মারবি নাকি না তুই মার মানে ব্যাপারটা হয়েছে কালকে ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয়নি আজকে আবার কন্টিনিউ করছি তো যাই হোক এতটাই বলার জন্য এসেছি যে আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যে দাদা এই জায়গাটাই ভুল ছিল কারণ ভুলটা শুধরানোর দায়িত্ব আমার আর ভুল ধরানোর দায়িত্ব তোমাদের তো তোমার আমাকে ভুল ধরিও কারণ আমার ভিডিওতে ভিউস আসছে না অনেক মেহনত করছি ভাই রোজ ভিডিও ছাড়ার চেষ্টা করছি একদিন ছাড়া ভিডিও আপলোড করছি বাট কোনো রকম রেসপন্স আসছে না ভিডিওতে ভিউস আসছে না তো হতে পারে যে আমার কোনো জায়গায় ভুল হচ্ছে ওই জন্য আসছে না তো সেই ভুলটাই আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই ভুলটা আমাকে বলো আমি শুধরানোর চেষ্টা করবো তো যাই হোক ভিডিওটা এতটাই কারণ আর ভিডিও করতে পারছি না আর আজকে কোনো রকম ভিডিও বানানোর প্ল্যান নেই আমার বিশাল রোদ ভাই তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টেক কেয়ার বাই বাই